চা যদি খেতেই হয় এমন এক কাপ চা কেন নয়, যা প্রতিদিনের চায়ের থেকে একদমই আলাদা। আর যারা আমার মতো চা লাভার তাদের তো এই চাটি হবে অনেক বেশি স্পেশাল। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি স্পেশাল একটা চায়ের রেসিপি শেয়ার করছি, যেটা আমি মাটির হাঁড়িতে বানিয়ে দেখাবো। আর এই চা যে একবার খেয়েছে বারবার কিন্তু বানিয়ে খেতে তার ইচ্ছা করবে। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আর একটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আমি এখানে একটা মাটির ছোট্ট হাঁড়ি নিয়েছি, তোমরা যে কোনো সাইজের হাঁড়িতে কিন্তু এই চাটা বানিয়ে নিতে পারবে। এখানে পানির পরিমাণটা একটা নির্দিষ্ট কাপের মেজারমেন্ট করেই নিয়েছি। এবার আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা, ছোট ছোট টুকরো করে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম চারটি এলাচ ফাটিয়ে নিয়ে, তারপর দিয়েছি দিলাম চার থেকে পাঁচটি লবঙ্গ। যদি লবঙ্গ খেতে পছন্দ না করো তাহলে দেবে না, আর যদি পছন্দ করো অবশ্যই দেবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ চা পাতা। চা পাতা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম, আর খুব ভালো করে এখন লিকারটা তৈরি করে নেব। এই সময় চা পাতা যত ভালো করে ফোটানো হবে কালারটা কিন্তু তত ভালো আসবে। চায়ের পাতা বেশি ফোটালেই কিন্তু কালারটা বেশি ভালো আসে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে এক দুই মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর মাটির হাঁড়ির যে গন্ধ সেটাও কিন্তু চায়ের সঙ্গে মিশে গেছে। অন্যদিকে আমি দুধ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো দুই কাপ দুধ এখানে অ্যাড করব। তোমরা যতটা মানে বানাতে চাও চা, ঠিক ততটাই কিন্তু দুধটা অ্যাড করবে, আর পানি দেবে তার অর্ধেক। মানে আমি এক কাপ পানি দিয়েছি আর দুই কাপ দুধ দিয়েছি, তো দুধ আর পানি রেশিওটা ঠিক থাকলে চা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশে যায়, আর ফ্লেমটা মিডিয়াম টু লো করা আছে। এখন আমি মিডিয়াম করে রাখছি, আর খুব ভালো করে এক বলক কাষা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা মাটির হাঁড়ি তাই ভেঙে যাওয়ার চান্স থাকে, আর উতলে যাওয়ারও চান্স থাকে। তো মিডিয়াম টু লো ফ্লেম করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ওপরে একটা লালচে স্বর আসছে। এই লালচে স্বরটা আসলেই কিন্তু এই চা খেতে হবে অনেক বেশি স্পেশাল আর দারুণ টেস্টি। দুই তিন মিনিট ধরে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ওপরের স্বরটা অনেক বেশি লাল হয়ে গেছে, আর চায়ের কালারটাও কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এই চাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি যখনই বানাই ঠিক এই পদ্ধতিতে বানাই, আর আমার চা খেয়ে কিন্তু যারা চা খেতে ভালোবাসে তারা খুব প্রশংসা করে। চা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার আমি এটা একটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। চায়ের সঙ্গে নিয়েছি কিছু নোনতা বিস্কুট। তোমাদের ইচ্ছা মতো এখানে স্ন্যাক্স দিয়ে কিন্তু এই চাটা তোমরা পরিবেশন করতে পারো, এমনকি নিজেও খেতে পারো। তো বন্ধুরা, আজকের এই চায়ের রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এরকম ছোট্ট একটা মাটির হাঁড়িতে তৈরি করে দেখবে, এত ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আজকের এই চায়ের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর মজাদার রেসিপির জন্য।